তাহলে এফ ডট ডিআর কত? এফ ডট ডিআর ইজ ইকুয়াল টু, ধরা যাক এফ টা ছিল এম আই এন জে ই কে, এফ ইজ এ ভেক্টর ফাংশন ইন থ্রি ডাইমেনশন, এরকম এফ ডট ডিআর মানে এটা ডট ডিএক্স আই ডিওয়াই জে ডিজেড কে, ডট নিলে কি পাওয়া যাবে আই ডট আই ওয়ান মানে এম ডিএক্স এন ডিওয়াই পি ডিজেড। দেখা যাচ্ছে এটা একটা স্কেলার কোয়ান্টিটি, কিন্তু স্কেলার কোয়ান্টিটি, তাহলে আমরা যখন এফ ডট ডিআর ইন্টিগ্রেট করবো তাহলে আসলে এই স্কেলার কোয়ান্টিটিটা ইন্টিগ্রেট করবো, তার মানে আমরা যখন করবো ইন্টিগ্রেশন এফ ডট ডিআর এলং এ পাথ সি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এই অংশটাই এম ডিএক্স এন ডিওয়াই পি ডিজেড এলং দি পাথ সি। এখন এই সি পাথের উপরে এই ইন্টিগ্রালটা করা মানে হলো, করার নিয়ম হলো, এখানে খেয়াল কর তিনটা ভেরিয়েবল আছে না, এক্স ওয়াই জেড, আমরা ইউজিং দি ডেফিনেশন অফ দি পাথ সি, সি একটা পাথ তো হবে, একটা কিছু হবে তাই না, ধরো যাক সি পাথটা হলো এই গোটা পাথ, এই পাথ যদি হয় তার একটা ইকুয়েশন থাকবে, এই পাথটা হলো একটা মানে থ্রি ইন থ্রি ডাইমেনশন, এই পাথটা তার ইকুয়েশনটা ধরা যাক, ফর এক্সাম্পল ইকুয়েশন হলো এক্স ইকুয়াল টু টি প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন টি স্কোয়ার জেড ইকুয়াল টু টি কিউব, তাহলে দেখা যাচ্ছে যে এক্স ওয়াই জেড এইটা ইন টার্মস অফ টি প্রকাশিত হয়েছে, কাজে ইজিলি এখান থেকে আমরা ডিএক্স ডিওয়াই ডিজেড বের করে নিতে পারবো, আর এক্স ওয়াই এর জায়গায় এগুলো বসাই দেবো, পরে পুরো এক্সপ্রেশনটা ইন টার্মস অফ টি হয়ে যাবে, আর পাথটার একটা স্টার্টিং এন্ড এন্ড পয়েন্ট দেওয়া থাকবে, সেই স্টার্টিং এন্ড পয়েন্টটা বসাই দিয়ে আমরা আপার লিমিট ধরে ধরে ফেলবো। আচ্ছা কখনো কখনো আবার এই পাথের ইকুয়েশনটা হয়তো অন্য আর ভাবে দেওয়া থাকতে পারে, দেওয়া থাকতে পারে এক্স ইকুয়াল টু ওয়াই ওয়াই ইকুয়াল টু জেড স্কোয়ার, এটি পাথের ইকুয়েশন, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়াই এবং জেড এক্স ইকুয়াল টু ওয়াই ওয়াই টু জেড স্কোয়ার, তার মানে কি এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার, তার মানে এক্স এর সাথে ওয়াই এর সম্পর্ক এক্স এর সম্পর্ক, মানে কি ওয়াই এবং জেড কে এক্স দিয়ে প্রকাশ করা যাবে, পুরো প্রবলেমটাই বা পুরো এক্সপ্রেশনটা ইন টার্মস অফ এক্স প্রকাশিত হবে। সো মেথডটা হলো এই যে এই অংশটুকু ইন্টিগ্রেট করার সময় আমরা সি পাথের ডেফিনেশন ইউজ করে এই ভেরিয়েবল গুলাকে একটা ভেরিয়েবলে রূপান্তর করে ইন্টিগ্রেট করে থাকি, আর ফিজিক্যালি এফ ডট ডিআর কি প্রকাশ করে ওয়ার্ক ডান প্রকাশ করে, এফ ডট ডিআর হলো ওয়ার্ক ডান। এফ ডট ডিএক্স ডিআর হলো ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান আন্ডার এফ বা বাই দি ফোর্স এফ আর পি আন্ডার f along the path c, c path বরাবর f force এর আন্ডারে কৃত কাজ, ফিজিক্যালি এটি হবে এটা যে f dot dr এর অ্যাপ্লিকেশন হতে পারে ওয়ার্ক ডান আন্ডার এ গিভেন ফোর্স এবং এ পাথ। আমি এখন একটা প্রবলেম নেব, সিম্পল প্রবলেম নেই, এফ এক্স ওয়াই এটা একটা দেওয়া গিভেন ফোর্স, এটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, প্লাস ফর এক্সাম্পল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড আই এক্স ওয়াই জে প্লাস ওয়াই জেড কে, বলা হলো যে ফাইন্ড ওয়ার্ক ডান
under f, under f along the path c. C path ta definition prashna dewa hoye along the path c alag dewa ache is equal to y square comma z equal to x from point of order zero 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 two on one one এরকম দাও থাকে যে ওয়ার্ক ডান করার জন্য তাহলে কি করতে হবে f ডট dr f এর সাথে dr এর ডট নিয়ে এই পাথ থেকে আমরা আচ্ছা আমরা শুরু করি সলিউশন ওয়ার্ক ডান হলো f ডট dr জাস্ট এরকম ওয়ার্ক ডান আন্ডার f ইজ ইন্টিগ্রেশন অফ f ডট dr along c তাহলে আমাদের এখানে f ডট dr টা কত সরাসরি বার করে f ডট dr কত হবে f ডট dr f ডট dr মানে এটার সাথে কি dx দ্যাট ইজ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z dx plus x y dy plus y z dz এই হলো f dot dr তো এখন এই c পাথটা ইউজ করে আমরা এই f dot dr ইন্টিগ্রেশনটা করব তাহলে লিখব লিখব along c আর c বরাবর যদি আমরা চলতে থাকি মুভ করি along c what happens along c x হবে y স্কয়ারের সমান এন্ড z ইজ x এখন আমি দেখতেছি যে x y টা ইন টার্মস অফ x মানে y এর সাথে x এর সম্পর্ক z এর সাথে x এর সম্পর্ক তার মানে z এবং এই y এগুলোকে x দিয়ে প্রকাশ করা যাবে তাহলে আমরা এইভাবে লিখি therefore dx is equal to ও আছে এখানে কোনো অসুবিধা নেই dx কত টুয়াইস y y পরে রুট করে নিতে হবে টুয়াইস y dy আর dz equal to dx আর লিমিট এখানে বলা আছে 0 0 0 এগুলো হলো x y z এর ভ্যালু আর x y z এটাও x y z তার মানে আমি যদি x দিয়ে ইন্টিগ্রেট করি তাহলে x এর মান শুরু হইছে 0 থেকে শেষ হইছে 1 লিখতে পারো x varies from 0 to 1 কেমন করে বললাম এটা ওই পয়েন্ট থেকে পয়েন্ট হিসাব করলে হবে পয়েন্ট আকারে দেওয়া আছে 0 0 0 1 1 তারপরে x এর মান 0 থেকে 1 আচ্ছা এখন আমরা এই ডেটার আন্ডারে f ডট dr কথা হবে এটা খালি তারপর f ডট dr মানে এলং এটাই দাঁড়াচ্ছে এলং c f ডট dr কত f ডট dr দেন কি ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার নো y স্কয়ার এর কত আছে x মানে আমি পুরো এক্সপ্রেশনটা x এ রূপান্তর করে দেব এটাই সুবিধাজনক এখানে তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মানে x তাহলে এখানে y স্কয়ার x বসাইলাম আর এই পাথের উপরে z কত z হলো x এর সমান তাহলে z হয়ে যাবে x এইটি থাকলো dx এর সাথে প্লাস x y y স্কয়ার ইকুয়াল টু x তাহলে y কিন্তু রুট ওভার x রুট ওভার x আর সাথে কি আছে dy এন্ড dy টা কত dy টা হলো
dx by twice y. Snake equal to dx by 2 y টা বসাইতে পারবো y মানে √x আচ্ছা বাকি আছে কি yz dz প্লাস y y হলো কত √ over x √ over x আর z z মানে তো x √ over x into x আর z হলো dx দেখো f ডট dr পুরো জিনিসটাই x এ রূপান্তর হয়ে গেল এখন জাস্ট এটাকে ইন্টিগ্রেট করব 0 থেকে তাহলে আমি লিখব ওয়ার্ক ডান বাই একটু একটু সিম্পলিফাই করে নেই কত হয় x স্কয়ার প্লাস 2x x স্কয়ার প্লাস 2x dx প্লাস এখানে রুট x রুট x তাহলে x বাই 2 dx আর এখানে আছে x রুট x মানে x পাওয়ার 3 বাই 2 লিখতে পারো প্লাস x টু দি পাওয়ার 3 বাই 2 dx তার মানে এটাকে একটু সাজায় লিখলে আসবে x স্কয়ার প্লাস 2x প্লাস x বাই 2 5 x বাই 2 প্লাস x টু দি পাওয়ার 3 বাই 2 dx এইটা ফাইনালি এটাই হবে এই হলো f ডট dr দেয়ারফর ওয়ার্ক ডান ইজ f dot dr along c the c পাশে আন্ডার করো তাহলে এই যে f dot dr টা ধরে তো কি উপরে যেটা আছে সেটা লিখবা x স্কয়ার প্লাস 5 বাই 2 x প্লাস x টু দি পাওয়ার 3 বাই 2 x এর লিমিট 0 টু 1 বাকি কাজটা তো করতেই পারবা জাস্ট এটা ইন্টিগ্রেট করলে যে রেজাল্ট আসবে ওইটাই হলো ওয়ার্কটা যেটাকে আমরা দুই তিনটা ক্লাসে করেছিলাম ক্লাস নাম দেখে দেখে বাকি গুলো দেখা আচ্ছা এই ওয়ার্ক ডান বা লাইন ইন্টিগ্রালের ভ্যালুর উপর ভিত্তি করে যে এফ যে ফিল্ড ফোর্স ফিল্ড বলি আমরা এটার কতগুলো বৈশিষ্ট্য আছে আলোচনা করে দেবো একটু আমরা বলছি মনে করা যাওয়ার চেষ্টা করি যে এফ এই ফোর্স ফিল্ডটা কনজারভেটিভ ফোর্স ফিল্ড বলা হবে যদি ফিল্ডের আন্ডারে ওয়ার্ক ডান ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ হয় তাহলে পাথটা হলো এ টু বি এফ যদি একটা কনজারভেটিভ ফোর্স ফিল্ড হয় তাহলে এফ ফিল্ডের আন্ডারে ওয়ার্ক ডান কোন একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু পর্যন্ত ওয়ার্ক ডান কোন পাথের উপর ডিপেন্ড করে না শুধু বিন্দুর স্টার্টিং এন্ড এন্ড পয়েন্ট মানে বিন্দুর স্টার্টিং পয়েন্ট এন্ড এন্ড পয়েন্ট উপর ডিপেন্ড করে কাজেই এ থেকে বি এ থেকে বি যে ওয়ার্ক ডান কি হবে সেটা শুধুমাত্র এই বিন্দু দুইটার অবস্থানের উপর নির্ভর করবে পাথ ইন্ডিপেন্ডেন্ট হবে তুমি এই পাথে যাও যে ওয়ার্ক ডান হবে এই পাথে যাও একই হবে এরকম একটা পাথে যাও ওয়ার্ক ডান একই হবে এরকম যদি হয় তখন এফ কে বলা হয় কনজারভেটিভ ফোর্স ফিল্ড বা ইরোটেশন ফিল্ড কনজারভেটিভ ফোর্স ফিল্ড যদি হয় তাহলে এটার কতগুলো বৈশিষ্ট্য আছে বা ক্যারেক্টারিস্টিক আছে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করা যায় সেটা লিখতে পারো আমি যেটা বলছি এটা তো তোমরা জানোই যে ফোর্স কনজারভেটিভ ফোর্স ফিল্ড হওয়া মানে এখানে ওয়ার্ক ডান ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ আচ্ছা তাই এগুলো কিছু কথা লিখে দিচ্ছি এখানে নোট ইফ এ ফিল্ড ভেক্টর ফিল্ড এফ ফোর্স ফিল্ড এফ ইজ কনজারভেটিভ মানে এই কনসিকোয়েন্স গুলো লিখতেছি কি হবে দেন এক নাম্বার ইন্টিগ্রেশন এফ ডট ডিআর ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ সি দিলাম ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ সি depends only on starting and end point dekhte paro depends only on starting and end point number 2 f is equal to gradient of a scalar function f jodi conservative force field hoy
তখন কি হয়, ওয়ার্ক ডানটা ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ হয়, আর এফ ফোর্স ফিল্ডটাকে কোন একটা স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট আকারে প্রকাশ করা যায়। এখন লিখছি গ্রেডিয়েন্ট অফ এফ, এফ ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ দি গ্রেডিয়েন্ট অফ সাম স্কেলার ফাংশন, এটা হবে। এখানে ফাই একটা ফাংশন আর কি, ফাই ইকুয়াল টু এক্স ওয়াই জেড একটা ফাংশন, এই ফাই কে গ্রেডিয়েন্ট নিলে, গ্রেডিয়েন্ট মানে তোমরা জানো ডেল ফাই ডেল এক্স আই ডেল ফাই ডেল এক্স, এটা করলে এটা এফ এর সমান হবে। আচ্ছা নাম্বার থ্রি, যখন এটা এফ ইকুয়াল টু গ্রেড ফাই হয়ে যায় তখন কার্ল এফ হবে জিরো, কার্ল এফ, কার্ল এফ মানে তাহলে কার্ল এফ মানে কি গ্রেড ফাই, এটা হয়ে যাবে জিরো, জিরো ভেক্টর। তাহলে এখান থেকে এই যে কনসিকোয়েন্স গুলো আছে, এই কনসিকোয়েন্স গুলোর যে কোনো একটা দেখাতে পারলেই এটা ফোর্স কনজারভেটিভ আছে কিনা এটা বোঝা যাবে। কাজে তুমি যদি দেখাতে পারো যে কোনো একটা ফোর্স ফিল্ড ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ, তাহলে এতে প্রমাণিত হবে এটা কনজারভেটিভ। কোনো একটা ফোর্স ফিল্ড এফ ইকুয়াল টু গ্রেড ফাই যদি বের করা যায় তাহলে প্রমাণিত হবে যে এটা কনজারভেটিভ। বা যদি তুমি দেখাতে পারো কার্ল এফ ইজ জিরো, এটা মাঝখানটা মুছে দিলে কোনো এসে যায় না, কার্ল এফ জিরো। কাজে পরীক্ষায় একটা প্রশ্ন থাকে, শো দ্যাট এ গিভেন ফিল্ড ফোর্স ফিল্ড ইজ কনজারভেটিভ, তখন তুমি এই লাস্টের যে শর্ত আছে এটা দেখালেই হবে, ফোর্স ফিল্ড এর কার্ল এফ টা জিরো হয় কিনা। কার্ল মানে তোমরা জানো, কার্ল মানে কি, এই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ক্রস এফ মানে কি আই জে কে ডেল ফাই ডেল ইত্যাদি, তুমি জানো কার্ল এফ জিরো হলে এটা কনজারভেটিভ। আচ্ছা আরেকটা কথা বলি, এখানে এফ যখন কনজারভেটিভ হয় তখন এফ ইকুয়াল টু কি হয় গ্রেড ফাই, কোন একটা স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্টের সমান হয়। এই স্কেলার ফাংশনের একটা নাম আছে, এটাকে পোটেনশিয়াল ফাংশন বলে, পোটেনশিয়াল ফাংশন ফর এফ। তার নিচে এই কথা লিখো, ওই তিনটা শর্ত লেখার পর এটা লিখো, দি স্কেলার ফাংশন পাই এক্স ওয়াই জেড মনে করো ইজ কল ভেক্টর পোটেনশিয়াল, ভেক্টর পোটেনশিয়াল ফর পোটেনশিয়াল ফাংশন বা পোটেনশিয়াল ফর এফ। And এগুলো সব কনসিকোয়েন্স, এন্ড ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিআর, এই ক্ষেত্রে এফ ডট ডিআর এটার ইন্টিগ্রেশন পাথের উপর, তো ওটা দরকার নেই, যে কোনো সি যে কোনো একটা পাথই হোক, এই পাথের ফলটা হবে যে স্কেলার পোটেনশিয়াল যেটা দেওয়া আছে সেই স্কেলার পোটেনশিয়ালের, আচ্ছা একটা কাজ করি, ইজ ইকুয়াল টু এফ ডট ডিআর, সি পাথটা না লিখে জাস্ট শুরু স্টার্টিং পয়েন্ট এন্ড এন্ড পয়েন্ট যদি দেই, ধরা যাক এ থেকে বি পর্যন্ত এফ ডট ডিআর, এই ফলটা হয় এফ এর যে স্কেলার পটেনশিয়াল ফাংশন আছে এক্স ওয়াই জেড ওইটার আপার লিমিট আর লোয়ার লিমিটের ভ্যালু দুটার ডিফারেন্স, মানে হলো আই এ মাইনাস আই বি। ছবি একটা দেখাই, ছবিটা জাস্ট এটাই বুঝাইতেছি যে এগুলো এ স্টার্টিং পয়েন্ট এ আর হ্যাঁ দেখো কোথায় দেখাবো, এটা মুছে গেল উপর লেখা দেখা যাবে না, জাস্ট হলো এরকম স্টার্টিং পয়েন্ট এ এন্ড পয়েন্ট বি, এফ ইকুয়াল টু গ্রেড ফাই আছে এখানে, এ থেকে বিতে যে কোনো পাথে যাওয়া হোক না কেন তার এফ ডট ডিআর এর মানটা এ থেকে বি, সি পাথ যাই হোক না কেন শুধুমাত্র এ এবং বি এ দুটো পয়েন্ট জানা থাকলেই এখানকার ওয়ার্ক ডান বা ইন্টিগ্রাল মান বার করা যাবে। সেক্ষেত্রে এফ এর যে পোটেনশিয়াল ফাংশন ফাই সেটা যদি জানা থাকে তাহলে আর ইন্টিগ্রেশন করার কোনো প্রয়োজনই নাই, এফ ডট ডি আর এর মান হবে পোটেনশিয়াল ফাংশনটার মান স্টার্টিং পয়েন্টে কত আর এন্ড পয়েন্টে কত, এন্ড পয়েন্টে যে ভ্যালুটা তাতে স্টার্টিং পয়েন্ট
ও এটা উল্টা বের হয়ে গেছে, সরি এটা ঠিক করো, বি আপার লিমিট আমি বি লিখছিলাম, আবার বি বি এটা নিয়ে পটেনশিয়াল ফাংশনের মান আপার লিমিটে কত বা এন্ড পয়েন্টে কত মাইনাস স্টার্টিং পয়েন্টে কত, এই দুই পয়েন্টে পটেনশিয়াল ফাংশনের মানের ডিফারেন্সটাই হবে এফ ডট ডি। কাজেই আমরা নেক্সট ডেতে এই জাতে প্রবলেম করব, একটা ফাংশন এফ দেওয়া থাকবে, সেখানে আমরা প্রুফ করব যে এফ একটা কনজারভেটিভ ফোর্স ফিল্ড, তাহলে কনজারভেটিভ ফোর্স ফিল্ড হয়ে তাহলে ওয়ার্ক ডান কত এফ ডট ডি আর, আর আমরা কোনো ইন্টিগ্রেশনই করব না, ওই ফাইটা বাই করে নিয়ে ফাই এর মান এন্ড পয়েন্ট মাইনাস স্টার্টিং পয়েন্ট দুটো ডিফারেন্স পেলে ওয়ার্ক ডানটা চলে আসবে। আচ্ছা আজকে ভেক্টর ক্যালকুলাসের কাজ এখানে শেষ, বাকিটুক আগামী দিন, আগামী দিন কনজারভেটিভ ফোর্স ফিল্ড এবং গ্রিনস থিওরেম এই দুটো করবো, লিখে লিখে নিতে পারো, আগামী ক্লাসে করব কনজারভেটিভ ফোর্স ফিল্ড আর করব গ্রিনস থিওরেম, এটাই শেষ। আচ্ছা আজকে আমি এখন আমাদের যেটা অর্থাৎ ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমার পার্ট বি এর ল্যাপ্লাস ট্রান্সফর্মটা গতদিন শেষ করেছিলাম, আজকে করবো আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ইনভার্স এল এটা ইনভার্স প্রসেস অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম, জাস্ট ডিফারেন্সিয়েশনের এই রিভার্স প্রসেস হলো ইন্টিগ্রেশন, ওইরকম। কাজে আমাদের সূত্রগুলো নতুন করে শেখার তেমন কিছু নাই, আগের বলে যে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ টি যদি এফ এস হয় তাহলে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ এস হবে এফ টি, এটাই ডেফিনেশন। কাজে এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ধরা যাক টি 1/s2, তাহলে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1/s2 টি হবে, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1/s2 ইজ টি। এখন ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1/s-2² এটা কত হবে যদি করতে পড়তে চাই, তাহলে আমাদের তাকাতে হবে যে 1/s-2² এটা কার ল্যাপ্লাস ট্রান্সফর্ম ছিল, সেটি তো আনসার দেওয়া। তাহলে আমরা যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম যখন দেখি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দেখো 1/ আচ্ছা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি কে কি লিখছিলাম 1/s² এই s² s-2 হয়ে যায় কখন, যখন t এর সাথে e টু দি পাওয়ার at মান পাই থাকে না, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার at t এটা ফার্স্ট শিফটিং প্রপার্টি না, at মাল্টিপ্লাইড হলে s টা s-a হয়ে যায়, তাহলে s-a হল স্কয়ার হবে, তাহলে এটা যদি s-2 হয় তাহলে e টু দি পাওয়ার 2t এর সাথে মাল্টিপ্লাইড ছিল 2, কাজেই এটা হবে t e টু দি পাওয়ার, তাহলে বলা যেতেছে যে আমরা ওইখানে যে ফার্স্ট শিফটিং প্রপার্টি শিখছিলাম ওইটাও এখানে আমরা অ্যাপ্লাই করব, কিভাবে এখানে অ্যাপ্লাই করব এইভাবে, ওখানে শিখছিলাম যে e টু দি পাওয়ার 2 দিয়ে মাল্টিপ্লাইড হইলে s চেঞ্জ হয়ে s-2 হয়, আর এখানে আমরা শিখব যে s এর পরিবর্তে যেটা খেয়াল করো t দিয়ে মাল্টিপ্লাইড হইলে s চেঞ্জ হয়ে s-2 হয়, আর এখানে আমরা শিখব s চেঞ্জ হয়ে s-2 হইলে e টু দি পাওয়ার 2t দিয়ে মাল্টিপ্লাইড হয়, s চেঞ্জ হয়ে যদি আমরা s এর জায়গায় s-a দেখি কোথাও তাহলে আমি বুঝে নিব এটা e টু দি পাওয়ার at দিয়ে মাল্টিপ্লাইড হয়েছে অরিজিনাল ফাংশনটা, যাই হোক তাহলে আমি জাস্ট ওগুলোকে আবার উল্টো করে করে লিখে দিচ্ছি, তোমাদের কাছে তো বই আছে সরাসরি কিছু বলে যাই, হ্যাঁ ফার্স্ট শিফটিং প্রপার্টি ইফ ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ এস ইজ এফ টি দেন ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ এস মাইনাস এ যদি হয় তাহলে এইটা শিফটিং হওয়ার কারণ কি, ই টু দি পাওয়ার এটি দিয়া এফ টি মাল্টিপ্লাইড হয়েছে, এটাই সেটা নাম্বার দিয়ে যায় যদি 1 নাম্বার 2 নাম্বার স্কেল প্রপার্টি চেঞ্জ অফ স্কেল প্রপার্টি বুঝছিলাম না ওইটার মতো,
একটা করে লেখো, ইফ ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ এস ইজ ইকুয়াল টু এফ টি, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ এস টা যদি কোনো কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে কে কে এস, তাহলে এদি মাল্টিপ্লিকেশন হলে ওদিকে ডিভিশন হয়ে যাবে 1/k এফ অফ ই বাই কে। খেয়াল করে দেখো এখানে কি এফ অফ এফ টি, এফ টি কে যখন এ দিয়ে মাল্টিপ্লাই করছিলাম ওই পিছনে 1/a এফ অফ এস বাই এ হচ্ছিল, সেরকম এখানে যে সংখ্যাটা গুণ থাকে ওটা সেইটা ভাগ দেয়। আচ্ছা তারপরে আমরা যাই সব ধরনের গুরুত্বপূর্ণ যেগুলো আছে, আমরা পড়েছিলাম 3 নম্বরে লিখি ধরা যাক ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ এস, দেখা যায় না নিচে লিখতে হবে এখানে লিখে দেখা যাবে 3 নম্বরে ইফ ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ এস ইজ এফ টি দেন ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডিভিশন যদি করি এফ এস বাই এস, ডিভিশনের সাথে কি ছিল মনে আছে? এই যে এইদিকে ছিল ইন্টিগ্রেশন, মানে এফ টি তে ইন্টিগ্রেশন এফ এস বাই ডিভিশন, তাহলে এফ এস এর ডিভিশন ওদিকে ইন্টিগ্রেশন হবে, কাজে এটা হবে তাহলে ইন্টিগ্রেশন অফ এফ ইউ ডি ইউ ইউ ফ্রম 0 টু টি, ডিভিশনের যেটা ছিল সেটা 4 নম্বর। আচ্ছা আরেকটা ছিল মাল্টিপ্লিকেশন ইন্টিগ্রেশন, এগুলো প্রয়োজন নেই, যখন প্রয়োজন পড়বে সঙ্গে সঙ্গে করবে, অন্যান্য প্রপার্টি উল্টা ক্রমে হবে। আচ্ছা আমরা দু একটা করি আগে, ইউজিং শিফটিং প্রপার্টি দিয়ে একটা দুটা অঙ্ক করি, ফাইন্ড ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ, আমি বরং বইকে ফলো করেই করি, আমরা বইয়ের এক্সাম্পল আগে করে নিবা, তারপর এক্সারসাইজে গিয়ে ওই টাইপের গুলো করলেই হবে। ধরা যাক আমরা করতে যাচ্ছি 5s/5s² - 9, 5s/25s² - 9, এটা করতে চাই। এখন দেখতে পাচ্ছ যে এটা s/s² - 9 যদি হইতো তাহলে ইজিলি আমরা লিখে নিতে পারতাম এটা cos hyperbolic inverse 3t লিখতে পারতাম, 9 কে 3 স্কয়ার বানাইলে দেখা যাচ্ছে যে s 5 দ্বারা মাল্টিপ্লাই হয়েছে, এই s স্কয়ারটাও s টা 5 দ্বারা মাল্টিপ্লাই হয়েছে, কাজেই আমরা লিখতে পারি এটা আসলে এইভাবে এখান থেকে করে ফেলবো। আর নিচে আছে 5s² - 3 স্কয়ার, তাহলে আমরা জাস্ট 5 5 বাদ দিয়ে চিন্তা করি s/s² - 3² এইটার যদি জানি তাহলে এই s টা এখানে বলা যায় 5 দ্বারা মাল্টিপ্লাইড হইছে, মানে আমি যদি মনে করি আমার f s টা হলো s/s² - 9, তাহলে f 5s কত, এটা যদি f s হয় তাহলে f 5s হবে, s এর জায়গায় 5, দ্যাট ইজ 5s
বাইরে যে ওই সেটাই, এখানে যেটা আছে মাইনাস, মানে এস এফ এস যদি এটা হয় ফাইভ এস হলে আমাদের কাজে এফ এস যেটা এটা যদি ইনভার্স আমি জানি মাল্টিপ্লাইড বাই কনস্ট্যান্ট কি হয়ে যায় ওই দিকে ভাগ হয়ে যায় ওই নিয়মে করতে পারবো এইরকম আর কি। আমরা এখানে লিখি উই হ্যাভ ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এস বাই এস স্কয়ার মাইনাস থ্রি স্কয়ার ইজ ইকুয়াল টু কি জানি আমরা কস হাইপারবোলিক থিটি এরকম। এটাকে যদি আমরা লিখি এফ টি, এটা আমাদের এফ টি আর এটা হলো আমার এফ এস আর, দেয়ারফোর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ফাইভ এস বাই এস স্কয়ার মাইনাস থ্রি স্কয়ার, এত সব কিছু লেখার দরকার পড়ে না, কি হবে এফ অফ ওয়ান বাই কি দিয়ে আমার রয়েছে ফাইভ দিয়ে ওয়ান বাই ফাইভ এফ অফ টি বাই ফাইভ, সো ওয়ান বাই ফাইভ কস হাইপারবোলিক ইনভার্স টি টি বাই ফাইভ, এটাই হবে আমার আনসার। নেক্সট আমরা একটা প্রবলেমে যাই, ফাইন্ড ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এস মাইনাস টু, তোমরা এখানে এস মাইনাস ওয়ান এর মতো একটা টার্ম নিচে বর্গ আকারে বার কর, এটার কারণটা হলো যে আমরা এটা জাস্ট এভাবে যদি চিন্তা করি এটা কেমন ফাংশন এস বাই এস স্কয়ার, মানে এটা একটা এই টাইপের এস বাই এস স্কয়ার প্লাস এস স্কয়ার এই টাইপের একটা জিনিস, তাহলে এটা যদি আমি দেখতে চাই তাহলে দেখা যাচ্ছে এস স্কয়ার এর সাথে কিছু এস টার্ম আছে, তাহলে এরকম যদি থাকে জাস্ট রুলটা হলো এরকম নিচে যদি একটা সেকেন্ড ডিগ্রি ফাংশন ইন এস থাকে তাহলে এটাকে একটা পূর্ণবর্গ আকারে লিখে নেবার, এটাই হলো রুল। আমি এটা এখানে করে ফেলছি এস মাইনাস ওয়ান, নিচে যদি বড় পূর্ণবর্গ আকার বানাও তাহলে কি হবে এস স্কয়ার মাইনাস ফোর এস লিখবো টু ইন্টু টু এস, মানে এস মাইনাস লিখে দিচ্ছি মাইনাস টু ইন্টু টু এস প্লাস কত হলো ফোর স্কয়ার ফোর আর লাগবে কত সিক্সটিন,
এরকম এস স্কয়ার প্লাস টু এবি প্লাস বি স্কয়ার, এবার একটা পূর্ণবর্গ বানিয়ে নিবা দ্বিঘাত রাশি থাকলে। উপরে হয় এস মাইনাস, আচ্ছা নিচে তাকে লিখি, হ্যাঁ কত হয়, এস মাইনাস টু হোল স্কয়ার প্লাস ফোর স্কয়ার। তাহলে দেখা যাচ্ছে যে এস টা চেঞ্জ হয়ে এস মাইনাস টু, মানে শিফট হয়েছে এখানে এস মাইনাস টু, তাহলে এস চেঞ্জ হয়ে এস মাইনাস টু হয়েছে, তো সকল জায়গায় তো এরকম থাকতে হবে না, তো আমরা বলতে পারবো না যে এটা শিফট হয়েছে, তাহলে উপরে আমার এস মাইনাস টু দরকার, উপরে আমি লিখলাম এস মাইনাস টু, বাট আমাদের ছিল তো মাইনাস ওয়ান, এখানে একটা প্লাস ওয়ান দিতে হবে। এখন এখানে এটাকে দুইটা ট্রান্সফরমেশনের রূপান্তর করা যায়, দুইটা ফাংশনে, একটা হলো এস মাইনাস টু বাই এস মাইনাস টু হোল স্কয়ার প্লাস ফোর স্কয়ার, আর একটা হবে ওয়ান বাই এটা সেপারেট করে দিচ্ছি প্লাস ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়ান বাই এস মাইনাস টু স্কয়ার প্লাস ফোর স্কয়ার। এখন আমরা দেখি যেগুলো আমরা করতে পারি কিনা, প্রথমত এবার চিন্তা করে এস বাই এস স্কয়ার প্লাস এস স্কয়ার, এটা হতো কি তখন কস এটি, মানে কস এটি মানে কস ফোরটি, যদি শুধু এস বাই এস স্কয়ার প্লাস ফোর থাকে, এস টা চেঞ্জ হয়ে এস মাইনাস টু হয়েছে মানে শিফটিং হয়েছে, তার মানে মাল্টিপ্লাইড বাই ই টু দি পাওয়ার এটি মানে টু, এটা হবে কস ফোরটি সাথে এটা টু তে মাল্টিপ্লাইড হবে। আর এখানে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ আমি এটা এখানে দিতে পারি বা লেখার সময় লিখতে পারি, ওয়ান বাই ফোর এখানে দিলাম, দিয়ে একটা ফোর উপরে চিন্তা করতেছি, তাহলে এ বাই এস স্কয়ার প্লাস এস স্কয়ার, তাহলে এটা সাইন, আর এস মাইনাস টু যেহেতু আছে তাহলে ই টু দেওয়ার টু টি থাকবে, ই টু দেওয়ার টু টি সাইন এটি, এটি অ্যান্সার। এখানে আমরা শিফটিং প্রপার্টিটা অ্যাপ্লাই করলাম, এটা করতে পারি। এরপর আমরা করব ডিভিশন বাই এস, যদি থাকে সেই ক্ষেত্রে যেটা করা যায় এর মধ্যে এস স্কয়ার প্লাস ওয়ান লিখতে পারে, এরকম ডিভিশন বাই এস, ফাংশনকে এস দ্বারা ভাগ করা অবস্থায় যদি ফাংশনটা থাকে তাহলে কি হবে, সেই প্রপার্টিটা যে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ এস ইজ ইকুয়াল টু এফ টি যদি হয় ইফ দিস দেন ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ এস বাই এস ইজ ইন্টিগ্রেশন অফ এফ টি মানে এফ ইউ ডি ইউ ফ্রম জিরো টু টি, একটা প্রবলেম ফাইন্ড ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়ান বাই এস ইন্টু, ধরো যাক এটা ছিল এস স্কয়ার প্লাস ওয়ান, এইটা আমরা এই প্রপার্টি ইউজ করে করতে পারি, মানে এফ এস বাই এস, মানে এফ এস টা হলো এই অংশটুকু এফ এস ধরতে পারো, এফ এস টা মানে যেটা তুমি জানো আর ওয়ান বাই এস স্কয়ার প্লাস ওয়ান এটা ডিভাইডেড বাই এস, ডিভাইড বাই এস হলো ওয়ান বাই এস হবে, মানে জিনিসটা তো এরকম নাকি, এটা বাই এস ওইটা করলে পরে এটা এমনই হবে, তাহলে ওয়ান বাই এস স্কোয়ার প্লাস ওয়ান এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি জানি তাহলে ওয়ান বাই এস দিয়ে ভাগ করলে ওইটাকে ইন্টিগ্রেট করলে হয়ে যাবে, তাহলে আমরা এই ডিভিশন বাই এস প্রপার্টি দিয়ে এটা করবো, সলিউশন লিখতেছি এখানে উই হ্যাভ, এটা আমরা জানি আর কি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়ান বাই এস স্কোয়ার প্লাস ওয়ান, এটা কি ছিল সাইন টি, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়ান বাই
s into s square plus 1 মানে s দিয়ে ভাগ করা হয়েছে এখানে ভাগ করে তাহলে এই যে ফাংশনটা ছিল আমাদের ওইটার ইন্টিগ্রেশন হবে ইন্টিগ্রেশন অফ sin u du from 0 to t তে f এটা যদি f t হয় তো f এর ইন্টিগ্রেশন এখন জাস্ট ইন্টিগ্রেট করলে হবে sin এর ইন্টিগ্রেশন কি মাইনাস cos u from 0 to t তাহলে মাইনাস cos t 1 মানে সোজা কথা 1 মাইনাস cos t আপার লিমিট বসালে মাইনাস cos t মাইনাস cos প্লাস লোয়ার লিমিট বসালে তো এটা ভেরিফাই করতে পারো উল্টা দিক থেকে মানে এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম এটা তাহলে এইটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম তাহলে এইটা হবে এটাকে ল্যাপ্লাস করে দেখো আর এটা আচ্ছা সিমিলারলি এটা s না হয়ে যদি s স্কয়ার থাকতো তাহলে আমরা আগে s টা করতাম এটা করতাম আর s স্কয়ারের জন্য আবার এটাকে ইন্টিগ্রেট করতাম দেখছো বুঝতে পারছো ধর তোমার প্রবলেমটা থাকতো যদি আমি এটা বুঝতে পারছি নতুন প্রবলেম না তোমার প্রবলেমটা হলো 1 s স্কয়ার প্লাস 1 নিচ ছিল s স্কয়ার এইটা s স্কয়ার মানে s দিয়ে দুইবার ভাগ তারপর তুমি s দিয়ে একবার ভাগের ফলটা বার করবা তারপর আবার এইটাকে আবার যখন s দিয়ে ভাগ করবা তখন এই প্রাপ্ত ফলটাকে আবার ইন্টিগ্রেট করো আশা করি বুঝতে পারতেছ কি করতে হবে মানে এই ক্ষেত্রে তোমার 1 s s এর ফাংশন এটাই মনে করো তোমার ইনপুট আউটপুট পাইছো এটা এইটাকে আবার যখন s দিয়ে ভাগ করবা তখন এইটাকে করতে হবে ইন্টিগ্রেট ঠিক আছে এর বইতে করা আছে দেখে নিও এটা একটা হোমওয়ার্ক হিসেবে দিয়ে রেজাল্ট দিয়ে দিচ্ছি হ্যাঁ হোমওয়ার্ক ফাইন ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 বাই s স্কয়ার ইনটু s স্কয়ার প্লাস 1 সলিউশনটা জাস্ট লিখে নিতে পারো ইউজিং ডিভিশন বাই s প্রপার্টি লিখে দিছি এটা আনসারটা লিখে দিছি আনসারটা হবে এক্সাম্পলে অনেক অঙ্ক করা আছে সবগুলি করবা মানে এই শিফটিং প্রপার্টির প্রায় 4-5টা অঙ্ক করা আছে দেখবে এগুলা অনেকগুলো করা আছে এখন জাস্ট বিশেষ এতক্ষণ যেগুলো করলাম সেগুলো ইউজিং প্রপার্টিজ অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম এন্ড ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম এখন আমরা দুটো মেথড ডিসকাস করব দুটো মেথড ওয়াইডলি ইউজড মেথড একটা হলো মেথড অফ পার্শিয়াল ফ্র্যাকশন মেথড অফ পার্শিয়াল ফ্র্যাকশন মেথড অফ পার্শিয়াল ফ্র্যাকশন আর একটা মেথড হলো মেথড অফ কনভলিউশন থিওরাম ইউজিং কনভলিউশন থিওরাম কনভলিউশন কনভলিউশন থিওরাম এগুলো সবই তোমরা জানো জাস্ট আলোচনা করে যাও প্রথমে আসি পার্শিয়াল ফ্র্যাকশন পার্শিয়াল ফ্র্যাকশন করা তো তোমরা জানো একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন ফ্র্যাকশন পার্শিয়াল ফ্র্যাকশনে রূপান্তর করা যায় যেমন একটু আগে একটা প্রবলেম করেছিলাম আমরা যে তোমাদের প্রবলেম হিসেবে দিয়ে দিছি মনে করো s স্কয়ার ইনটু s স্কয়ার প্লাস 1 এটা তো এটাকে তুমি যদি পার্শিয়াল ফ্র্যাকশনে রূপান্তর করো তাহলে জিনিসটা কি দাঁড়াবে a বাই s b by s square
আর এস স্কয়ার প্লাস ওয়ান যেটা, এটা সি এক্স প্লাস ডি টাইপের, মানে সি এস প্লাস ডি বাই এস স্কয়ার প্লাস। তোমার পাশের প্রশ্ন করছো না, এইভাবে ফ্র্যাকশনে রূপান্তর করা যায়। এটা আর এটা ইকুইভ্যালেন্ট, এটা এটা কি? সো এটা যদি বসে মাল্টিপ্লাই করি তাহলে আসবে ওয়ান ভ্যালেন্ট টু এ এস ইন্টু এস স্কয়ার প্লাস ওয়ান বি ইন্টু এস স্কয়ার প্লাস ওয়ান প্লাস এস প্লাস ডি ইন্টু এস স্কয়ার। এখন এখানে এস এর বিভিন্ন মান বসিয়ে বসিয়ে আমরা এ বি সি ডি বার করতে পারি, তাই না? এগুলো কি একটা কনস্ট্যান্ট বের হবে না? যেমন এখানে এস স্কয়ার প্লাস ওয়ান আছে, সাপোজ এস ইকুয়াল টু জিরো বসাও, তাহলে একটা বল পাবা জিরো জিরো জিরো, বির মানটা পাওয়া যাবে, এস এর মান জিরো বসে বির মানটা পাওয়া যাবে। এরকম এস স্কয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো বসাইলে এস স্কয়ার প্লাস ওয়ান, এইটাই যদি তুমি জিরো বসাও তাহলে দেখা যাবে যে এইটা এটা ক্যান্সেল হয়ে গেছে, আর এস স্কয়ার প্লাস ওয়ান এইটা জিরো বসাচ্ছে, মানে এই টার্মটা যেখানে আছে সেটা জিরো। তাহলে এস স্কয়ার গুলো মাইনাস ওয়ান, এস স্কয়ার গুলো মাইনাস ওয়ান বসানো যাবে, বসাইলে দেখা যাবে যে এই পাশে সাম ফাংশন অফ এস আছে আর এদিকে মনে করো সামথিং আছে। তখন এরকম থেকে তখন আমরা কি করি, ইকুয়েট করি, ইকুয়েটিং কোএফিসিয়েন্ট অফ এস এস স্কয়ার পার্শিয়াল ফ্র্যাকশন যে করছে ওটা করে আমরা এ বি সি ডি গুলো বাই করতে পারি। এ বি সি ডি গুলো কি বের হবে, এক একটা কনস্ট্যান্ট বের হবে। ফর এক্সাম্পল এগুলো এক একটা কনস্ট্যান্ট আছে, হ্যাঁ, যখন কনস্ট্যান্ট এগুলো রয়েছে দেন আমরা এটা যখন ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবো এটা, তখন ওইটারে করব, এই মানগুলো যখন বেরিয়ে যাবে তখন এই ইকুয়াল একটা ইকুয়াল সাইন হবে। উদাহরণ হিসেবে বলছি, যে মানগুলো মনে করো একটা মান হলো এ আর একটা মান হবে বি স্মল সি স্মল ডি, এগুলো মনে করে বের করলাম। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দিস মিনস ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দিস। এখন এগুলো আলাদা আলাদা ভাবে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করা হয়, যেমন এ বাই এস কি আসবে, এ ইন্টু ওয়ান বাই এস হলো ওয়ান এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম ওয়ান, বি ওয়ান বাই এস স্কয়ার এটা টি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি, আর এই জায়গায় সি এস প্লাস এটাকে সেপারেট করো যদি এই যে এরকম সি এস বাই এস স্কয়ার প্লাস ওয়ান, তার মানে এটা হবে কি সি এস বাই এস স্কয়ার প্লাস ওয়ান কস টি প্লাস ডি ইন্টু ওয়ান বাই এস স্কয়ার প্লাস ওয়ান, ওয়ান বাই এস স্কয়ার প্লাস সাইন টি। তার মানে সবাই ওগুলোই জাস্ট শুধুমাত্র এ বি সি ডি তোমাকে বের করে নিতে হবে, যেগুলো পার্শিয়াল ফ্যাকশন বার করার নিয়মে তোমরা করবে, জানো এটা আমি করে নিচ্ছি কারণ এখানে তো পার্শিয়াল ফ্যাকশন শিখানোর দরকার নাই। আচ্ছা আরেকটা হলো কনভলিউশন থিওরেম, কনভলিউশন থিওরেম এইটা তোমাদের জানতে হবে, যদি ভুলে যেতে হবে আমি এখানে বলতেছি। এখানে let inverse laplace transform as a 1 minute ekta phone korbo tarpor ashbo Thank you.
Okay, अच्छा conversion theorem का लिख के रहना है. Let inverse Laplace transform of F is F t and inverse Laplace transform of G is Z t. Then inverse Laplace transform of the product of F s and G s. F s into G s. गुण just एक तरह का multiplication गुण कर ले. Product दो चार function inverse Laplace transform हो पे. अबे individual जो inverse Laplace transform सिलो इधर भीतरे convolution. इधर उन्हें एक तो operation नहीं तो वे जो operation नाम हुलो convolution. Convolution between f t and z t. एक ना एक तो start चिन्ह दे इधर दे बुझाए एक तो operation. जब हम रचना बात शामिल करवाई तो plus दे इधर हम जो बुझाए डिबियोग बुझाए इंटीग्रेशन t minus u, g चेंज में है जब z u, पूरा जिनिस टाके इंटीग्रेट करता भी u शब्द के d u, और इंटीग्रेशन का होगे जीरो से के t पर जाए. इंटीग्रेशन का शब्द के u शब्द के का जो t टर्म गुलों के कांस्टेंट टर्म दोरी इंटीग्रेट करता है. असे इखने f फिर t टाके t minus u करता है और g के z u करता है. इधर f फिर t के u और g ठीक है टी माइनस यू लिख लो एक ही होगा इज इक्वल टू ऊपर लिखते हैं इक्वल टू जीरो टू टी एफ ऑफ यू जी टी माइनस यू डी यू अर्थात कॉन्वोल्यूशन बिटवीन एफ एंड जी आर जी एंड एफ एक ही बोलते हैं बोलते जी कॉन्वोल्यूशन एफ की होगा सिमेट्रिकल. ओके আমরা একটা প্রবলেমে চলে যাই. একটা প্রবলেম করব এটা ব্যবহার করে. प्रॉब्लम फाइंड इनवर्स लैप्लास ट्रांसफॉर्म পরীক্ষায় দেখা যায় যে অনেক সময় এটা কোন মেথডটা উল্লেখ করে দেওয়া থাকে ইভালুয়েট ইভালুয়েট ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e বাই s স্কয়ার ইন টু s প্লাস টু ইউজিং কনভার্সন থিওরেম ইউজিং convolution theorem.
কনভার্সন থিওরি ইউজ করতে গেলে কি কি করতে হয়, তোমার এই fs যেটা আছে এটা দুটো ভিন্ন ফাংশনের গুণফল আকারে লিখে নিতে হবে যাদের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম আগে থেকেই আমাদের জানা থাকে। তাহলে এখানে দেখতে পেতেছি যে এই 3/s² যদি দেখি লিখি তাহলে এইটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমাদের জানা আছে আর 1/s² এটা জানা আছে, কাজেই দুটো আলাদা ভাবে লিখে নিলাম সলিউশন। দেখো উই হ্যাভ ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 3/s² আস 1/s² 3/s² তো 3 একদম বিনাশ কি তো 1/s² কার ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি এর মানে 3 কি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হলো 1/s² তো 1/s² 3 আর 3 হলো আর বাকি থাকলো 1/s+2 ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1/s+2 এটা কার e টু দি পাওয়ার -2t অথবা 2t হলে পরে s -2 হবে, এখন যেহেতু এখানে s+2 আছে মানে s -2 এটা হলো -2t এইটাই e টু দি পাওয়ার 3t যেটা এটাকে মনে করো তুমি লিখছো ft আর e টু দি পাওয়ার -2t যেটা লিখছো এটা হলো gt আর এই পাশে যেটা 3/s² এটা হলো fs এটা হলো gs fs এর ft gs এর gt মানে fs ইনটু gs বললেই তো যেটা হচ্ছে না ট্রান্সফর্ম অফ এই দুইটার গুণফলের দ্যাট ইজ s² × s+2 ইন্টিগ্রেশন 0 to t f(t u) এটা লিখলে যা হবে অ্যাকচুয়ালি খুব একটা কঠিন না, দুইটা সামান্য হয়তো পার্থক্য হতে পারে, যাই হোক ইন্টিগ্রেশনের সময় তোমরা একটু সহজ হবে না তাড়াতাড়ি হবে, যাই হোক e³t তাহলে t হলো e³t তাহলে t মানে হবে e³ t মানে হবে 3 ft মানে 3t তাহলে f(t) মানে হবে 3 t মাইনাস u আর e টু দি পাওয়ার -2t ছিল -2t টা হয়ে যাবে u মানে ওটাতে fu ft মানে u gu gu বলতে তোমার জিটি যেটা ছিল সেটা হলো e টু দি পাওয়ার -2t জিউ হবে e টু দি পাওয়ার -2s মানগুলো বসাই দেওয়া হলো। এখন এটা এই প্রবলেম অফ ইন্টিগ্রেশন করলেই মেজার দরকার পেয়ে যাবে। এখানে একটু যেটা করে ধরো কিংবা আলাদা করেও করতে পারো, আমি রেখেই করবো কনস্ট্যান্ট 3 এটা বাইরে থাকলো থেকে ইউ ভি তো এই এইটাকে আমি ইউ রাখবো আর এটাকে কি করবো যাতে এটাকে ডিফারেন্সিয়েট করলে পরে পরে ডিফারেন্সিয়াল দেয় আর তাহলে ইউটা বসে রইলো টি মাইনাস ইউ আর ইন্টিগ্রেশন অফ এটা তার মানে ই টু দি পাওয়ার -2u/-2 এটা লিমিট 0 to t ইউভি মেথডে ইন্টিগ্রেশন চলতেছে এরপরে কি মাইনাস থ্রি তো থ্রিটা আমি এর সাথে দিয়ে দিচ্ছি থ্রি মাইনাস ফর্মুলার মাইনাসটা -3 ডেরিভেটিভ হলো -1
minus 1 at e to the power minus twice your our integration e to the power minus du 0 to 2. আর আপার লিমিট যদি টি বসাও টি মাইনাস ইউ টি জিরো হয়ে যাবে আর লোয়ার লিমিট যদি বসাও তাহলে কি আসবে ইউ এর জায়গায় জিরো বসাও থাকবে কি টি টি ই টু দি পাওয়ার টু মানে জিরো মানে ওয়ান জিনিসটা এই থাকে আর দেখো আপার লিমিট টি বসাইলে টি মাইনাস টি জিরো আর লোয়ার লিমিট যদি জিরো বসাও ইউ এর জায়গায় জিরো বসাও তাহলে থাকবে কি শুধু টিটা থাকবে টিটা মাইনাস 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 হলো টি বাই টু আর ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস এর ইন্টিগ্রেশন আবার একটা মাইনাস টুয়াইস হবে এটা প্লাস দিয়ে ওয়ান বাই টু করে দিলাম e to the power minus 2u from 0 to t minus 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 hello minus r plus minus are hante ekta minus plus t yes e by 2 r ekta 2 aste okay se pato hello c by 2 t sir apnar sir assalamu alaikum sir alaikum assalam dekha jacche na clear ar ki mane net e problem hoyto mane video it ka jete set koru এটা তোমার প্রবলেম হতে পারে আমার তো না না স্যার আমাদের বাকিরা বলতিছে আর কি স্যার যে মানে আটকে যেতে চাই কিছুই করার নাই আমি তো নেট বদলে দিতে পারবো না এই যতটুকু শোনা যায় তার থেকে এখন করতে হবে আর নেট চেঞ্জ করতে পারবো না আচ্ছা স্যার আচ্ছা হ্যাঁ জাস্ট তোমাদের একটু মনে করায় দাও আশা করি যে টুক শুনতেছো তাতে তোমার জিনিসটা রিভাইভ হয়ে যাবে তোমার ভিতরে দেখো তো 3/4 আর এর ভিতরে পড়তেছে e to the power minus 2t minus 1 and this is the answer it answers স্যার এটা যদি কনভলিউশন থিওরাম না বলা থাকে তাহলে তো ডি বাই তাহলে তুমি তো আর নিয়ম করতে পারবে না বাই এস বা অন্য কোন ফর্মুলা হ্যাঁ হ্যাঁ ওটা লাগবে তোমার পাশে আসলে তুমি করতে পারবে হ্যাঁ হ্যাঁ বলা না থাকলে তুমি করতে পারবে আচ্ছা আচ্ছা যাও কনভলিউশন থিওরাম শেষ হলো এখন যাব অ্যাপ্লিকেশন মানে আমি প্রত্যেকটা নিয়মটা মনে করে দিচ্ছি আর একটা এক্সাম্পল দিচ্ছি আর বাকিগুলো তো বই থেকে দেখে দেখে পড়াগুলো তো করবেই আর এক্সারসাইজের ওই টাইপেরগুলো করবা আশা করি বইয়ের ভিতর এক্সাম্পল বুঝলেও ভিতরগুলো পারবা এখন আমাদের বাকি আছে ল্যাপলাস ট্রান্সফর্মের ভিতরে অ্যাপ্লিকেশন অফ ল্যাপলাস ট্রান্সফর্ম অ্যাপ্লিকেশন অফ ল্যাপলাস ট্রান্সফর্ম এন্ড ইনভার্স ইকুয়েশন আমরা এখানে এটা অনেক অ্যাপ্লিকেশন আছে আমরা এখানে we'll use Laplace transform to solve a differential equation. Differential equation solution and tool হিসাবে এটাকে ইউজ করব। Solution হতে পারে to solve differential equation. যে কোনো differential equation এটা solve করা যায়। এটা constant coefficient হোক, variable coefficient হোক, even পার্সিয়াল হোক অর্ডিনারি পার্সিয়াল সব ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন ল্যাপলাস ট্রান্সফর্মে সলভ করা যায় একটা एग्जांपल নিয়ে শুরু করি তো সেটা করার আগে একটু মনে করে দেওয়ার চেষ্টা করি ল্যাপলাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভ একটা প্রপার্টি বলছে এই যে ল্যাপলাস ট্রান্সফর্ম অফ f ড্যাশ t s fs মাইনাস এফ জিরো এই এফ এ বুক যেহেতু খেয়াল রাখবা কোনটা কোন এফ এস এফ এস মানে এস ল্যাপলাস ট্রান্সফর্ম অফ এফ টি আর এফ জিরো মানে ফাংশনটার মান আর কি এফ টি ফাংশনের মান এরকম ল্যাপলাস ট্রান্সফর্ম এফ ডাবল ড্যাশ টি এটা হবে এস স্কয়ার এফ এস মাইনাস এস এফ জিরো মনে রাখবা এস স্কয়ার এফ এস মানে ছোট এফ এস বাকি সবগুলো বড় এফ এস এফ জিরো মাইনাস এফ ড্যাশ জিরো এইভাবে থার্ড আর বন্ধ এইভাবে লেখা যায় তো যাই হোক আমরা একটা প্রবলেম করি সলভ আমরা প্রথমে করতেছি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কোন বিষয় আমি বলছি অনেক রকমের ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট টাইপের যদি থাকে লিনিয়ার উইথ
question করে সলভ ধরো যে তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশন হলো এটা this pair y capital y দিয়ে লিখলাম ছোট y কি শেষে যায় না this pair y dt square minus 5 dy dt plus 6y is equal to e to the power t এক এমন ডিফারেনশিয়াল ইকুয়েশন লিনিয়ার এবং কোশ্চেনগুলো কি 6 5 1 মানে কোশ্চেন কোশ্চেন সেটা যাই হোক না কেন আমাদের কাজ হলো ল্যাপটপ দেখা আচ্ছা এটার সাথে কিছু শর্ত দেওয়া থাকে ইনিশিয়াল কন্ডিশনগুলো ওগুলোরে দেওয়া থাকে উইথ এটা সলভ করবা উইথ y0 equal to 0 y1 y dash y dash 0 is equal to 1 এই দুটো শর্ত পূরণ করো আচ্ছা তাহলে আমাদের কাজটা কি কাজ হলো এই ডিফারেনশিয়ালটা সলভ করা ডিফারেনশিয়ালটা সলভ মানে কি এই yটাকে বার করা y নিচে t সাথে ডেরিভেটিভ হইছে মানে কি y এর ফাংশন t যদি yt লেখা মানে বুঝে নিতে হবে y এর ফাংশন আমাদের বার করতে হবে এই yt ফাংশনটা কত ফাংশনটা কি y ডিফারেনশিয়ালটা কি হবে যার সেকেন্ড ডেরিভেটিভ মাইনাস 5 ইনটু ফার্স্ট ডেরিভেটিভ প্লাস 6 ইনটু ফাংশন ইকুয়াল টু e to the power t হ্যাঁ yt বার করব যে yt এই ডিফারেনশিয়াল ইকুয়েশন স্যাটিসফাই করবে আর নিচের শর্ত দুটোকেও স্যাটিসফাই করবে আচ্ছা যাও আমরা বার করব কি yt আমাদের গোল হলো টু ফাইন্ড yt তাহলে এইভাবে লিখে নিই সলিউশন লেট y is equal to yt be the required solution be the required solution to the differential equation dekhlam na arki solution tarone chalo let y equal to yt হলো সলিউশন তাহলে এখন ধরি yt এটা ফাংশন t তো এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে নেই মানে এই সলিউশনটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ yt is equal to লিখলাম y s স্মল y s লিখলাম জাস্ট মিলে যেমন ক্যাপিটাল f t ক্যাপিটাল f s লিখতাম ওইরকম লিখলাম ধরে নিলাম এই সলিউশনটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম হলো y s তাহলে y s এর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম হলো yt হবে দেন inverse laplace transform of ys is yt এই দুটো জিনিস ধরে নেব এখন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার উভয় পক্ষে কি আছে এটা ফাংশন অফ টি এটা টি টি ফাংশন দুই পাশেই ল্যাপ্লাস ট্রান্সফর্ম অপারেটর আছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইড এখন টেকিং এরপর লাইন থেকে লিখব টেকিং সংক্ষেপে লিখতেছি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অন বোথ সাইডস অফ এই ইকুয়েশনটা একটা নাম্বার দিয়ে আসো 1 এক নাম্বার ইকুয়েশন ধরো এটা এটার বোথ সাইডে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিচ্ছ প্রত্যেকটা টার্ম কে ট্রান্সফর্ম করতে হবে কি হবে l ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ d স্কয়ার y dt স্কয়ার মাইনাস 5
Minus 5 Laplace transform of dy dt plus 6 Laplace transform of y. Y one is y trt. Y right side as a Laplace transform of e to the power t. Eta neglect like anila. Nye akon derivative Laplace transform. Sheeta. Erekitu y this power y one is y double dash. Tena. তাহলে এটা ল্যাপলাস ট্রান্সফর্ম যদি নাও তাহলে কি আসবে এস স্কয়ার ল্যাপলাস ট্রান্সফর্ম অফ ওয়াই টি মানে ওয়াই এস এস স্কয়ার এফ এস এখানে হবে ওয়াই এস দেখো এটা এস স্কয়ার ওয়াই মাইনাস এস এটা ক্যাপিটাল ওয়াই হবে এস ওয়াই জিরো মাইনাস ওয়াই ডার জিরো মাইনাস ফাইভ ফার্স্ট ডেরিভেটিভ ল্যাপলাস ট্রান্সফর্ম ফাইভ কি হবে এস আচ্ছা ওয়াই এস লিখলে ভালো হতো না এটা কাজ এটা একটু ঠিক করে এস স্কয়ার এফ এস তো ওয়াই এস দেখি ওয়াই এস S Y S minus capital Y zero plus Laplace transform Y T is Y S minus six Y S equal to Laplace transform of E T one by S minus one. Okay. এখন তোমার এখানে দেখি হবে s square y s s square y s এখন এসে তুমি y s টাকে y লিখতে পারো কিছু এসে জানো y লিখলাম বড় s y 0 দুটো শর্ত দেওয়া ছিল y 0 হলো 0 আর y ডট 0 হলো 1 তাহলে y 0 মানে 0 প্লাস ইনটু 0 মাইনাস y ডট 0 এটা ছিল কত 1 মাইনাস 5 s y s মানে s y আর y0 মান 0 এটা লিখতেছি না প্লাস 6y is equal to 1 by s minus 1 এই ল্যাপলাস ট্রান্সফর্ম নেওয়ার এটি একটা বেনিফিট ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ইজ কনভার্টেড এ পলিনোমিয়াল ইকুয়েশন এটা s এর একটা পলিনোমিয়াল বা বলতে পারো যে এটা একটা এলজেব্রাইক ইকুয়েশন এটা বললে কোন ভালো হয় ডিফারেনশিয়াল ইকুয়েশন রূপান্তর হয়ে যায় বীজগণিতীয় সমীকরণ এই এলজেব্রাইক ইকুয়েশন এর ডেরিভেটিভ বলে কিছু নাই কাজে ইজিলি আমরা সলভ করতে পারি আমাদের যে এলজেব্রার মেথড সেটা দিয়ে সলভ করতে পারি তা আমাদের সলভ করে আমরা কি বের করব আসলে এখান থেকে সলভ করে আমরা এখান থেকে আমরা ওয়াই বের করতে পারব ওয়াই ইকুয়াল টু 1 ওয়াই ইন টার্মস অফ এস বের করব তো ওয়াই যখন ইন টার্মস অফ এস হবে তো ওয়াই টি ছিল আমাদের ল্যাপলাস ট্রান্সফর্ম ইনভার্স মানে ইনভার্স ল্যাপলাস ট্রান্সফর্ম অফ ওয়াই ইজ
ওয়াইটি, তাহলে এটাকে পরে ইনভার্স করলেই ওয়াইটি চলে আসবে। যাই হোক, এখন তোমাদের কাজ হলো ওয়াই গুলো একত্র করা, এস স্কয়ার ওয়াই, ফাইভ এস ওয়াই, সিক্স ওয়াই, তাহলে এটা কি হবে, এস স্কয়ার মাইনাস ফাইভ এস প্লাস সিক্স, এটা হলো ওয়াই। আর বাকি কি টার্ম আছে, বাকি এখানে কিছুই নাই, এটা জিরো, ওয়ান আছে, ওয়ানটা ওদিকে পাস করে দাও, এটা হবে ওয়ান প্লাস ওয়ান বাই এস মাইনাস ওয়ান। দিস ইমপ্লাইজ y is equal to, আজ ওখানে একটু সরল করে নাও, নিয়ে পরে ভাগ করে দাও, সরল করলে কি আসবে, নিচে আসবে s প্লাস ওয়ান, মানে উপরে যাবে আর নিচে থাকবে s মাইনাস ওয়ান, আর এই পাশে s স্কয়ার মাইনাস ফাইভ এস টা আসবে, s স্কয়ার মাইনাস ফাইভ এস প্লাস সিক্স, এস স্কয়ার মাইনাস ফাইভ এস প্লাস সিক্স, y ইকুয়াল টু দিস। জিনিসটা খেয়াল করো, আমাদের কি পাইলাম আমরা, y is equal to some function of s। আমরা উপরে কি বলছিলাম, আমরা বলছিলাম যে let y equal to y t be the solution, যার ল্যাপলাস ট্রান্সফর্ম হইল y s, তাহলে y s এর ইনভার্স নিলেই তাহলে y t আমাদের কাঙ্ক্ষিত ফাংশনটা পাওয়া যাবে, তাহলে y s টা আমরা ইনভার্স করলেই y t আসবে। এখন যে কাজটা সেটা হলো ইনভার্স ল্যাপলাস ট্রান্সফর্মের কাজ, এটা তোমরা শিখছো কেমনে করতে হয়, s বাই এস এস কারণ আস ফাইভ প্লাস সিক্স, যদি সম্ভব হয় ফ্যাক্টর করা যায় ফ্যাক্টর করবা, করলে কাজটা সহজ হবে। এখানে করা যাচ্ছে এস মাইনাস টু, এস মাইনাস থ্রি, এস মাইনাস ওয়ান, কাজেই তুমি যদি এটাকে ইনভার্স করতে চাও জাস্ট এটা পার্সিয়াল ফ্যাকশন মেথডে করলেই সবচেয়ে সহজ হবে। এটা ইকুয়াল টু কি আসবে, এটা ইকুয়াল টু আসবে এরকম আসবে, এ বাই এস মাইনাস টু, b by s minus 3, c by s minus 1, এটা আসবে y টা। এখানে তোমরা এই বেসে তোমরা যে নিয়মে করতে পারো সেই নিয়মে করবা, আমি একটা নিয়ম জানি সেটা হলো যে তোমরা যে কভার আপ মেথড বলে একটা মেথড আছে, s by s minus 2, s minus 3, s minus 1, এখান থেকে যে a কনস্ট্যান্টের মান বার করার জন্য এর নিচে যে ফ্র্যাকশনটা আছে সেই ফ্র্যাকশনটা বাদ দিয়ে তোমার যে মূল ফ্র্যাকশনটা ছিল সেখানে এই ফ্র্যাকশনটা এস এর যে মানের জন্য জিরো হয়, কার জন্য জিরো হয়, টুর জন্য, টু বসাবা অন্য যে টার্ম গুলো সেগুলোর ভিতরে, টু বসালে টু, এখানে টু মাইনাস থ্রি, মানে মাইনাস ওয়ান, টু মাইনাস মানে ওয়ান, মানে মাইনাস টু আসে এখানে, এই ভ্যালুটা হয় মাইনাস টু, কাজে এর জায়গায় হবে মাইনাস টু, ঠিক আছে। ও কি বসেছি আমরা, টু বসাইছে, উপরে একটা টু ছিল ভুলেছ, এই জায়গার ভিতরে টু বসাই যদি তাহলে টু, ও ঠিকই তো আছে, টু টু মাইনাস থ্রি, টু মাইনাস ওয়ান, তাহলে মাইনাস টু মান, ঠিক আছে, এই তা হবে মাইনাস টু। এরকম এস মাইনাস থ্রি উপরে কি হবে, মানে বি কনস্ট্যান্টটা কি হবে, এটা এস মাইনাস থ্রি বাদ দিয়ে অন্য সব জায়গায় এস ইকুয়াল টু বসাবো, থ্রি, থ্রি মাইনাস টু ওয়ান, থ্রি মাইনাস টু টু, মানে থ্রি বাই টু হবে, এটা বিটা হয়ে যাবে থ্রি বাই টু ইনটু, আর সিটা পাওয়ার জন্য সিন নিচে কি আছে, এস মাইনাস ওয়ান, এস ইকুয়াল ওয়ান বসে এটা জিরো হয়, তাহলে ওয়ান এটা বাদ দিয়ে ফেলতে বসাবো, ওয়ান ওয়ান মাইনাস টু, ওয়ান মাইনাস থ্রি, ওয়ান মাইনাস টু মানে হলো মাইনাস ওয়ান, আর এখানে আসে মাইনাস টু, কত হলো এটা হাফ হয়, সির জায়গায় হবে ওয়ান বাই এই হলো তোমার ওয়াই এস, দেয়ারফোর ল্যাপলাস ট্রান্সফর্ম, দেয়ারফোর ওয়াই টি, সোজা ওয়াই টি লিখবো, দেয়ারফোর ওয়াই টি ইজ ইকুয়াল টু ইনভার্স ল্যাপলাস ট্রান্সফর্ম অফ ওয়াই এস, বা ওয়াই যেটা লিখছি এটা করলে কি আসে, মাইনাস টু ই টু দি পাওয়ার টু টি প্লাস ই টু দি পাওয়ার থ্রি বাই টু, সরি, প্লাস থ্রি বাই টু ই টু দি পাওয়ার থ্রি টি প্লাস ওয়ান বাই টু ই টু দি পাওয়ার, এইটাই হলো সলিউশন। এরকম অন্যান্য অঙ্কগুলো তোমরা দেখে দিয়ে করবা। আরেকটা নিয়ম আছে, আরেকটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে যেটা আমরা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে করি না, এই পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আমরা এখানে পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন একটা অঙ্ক করে দেখাবো, সময় কি অবস্থা আজকে আর করবো না, অন্য একটা ক্লাসের কাজ করতে হবে। তোমরা নেক্সট ক্লাসে আসার আগে
এই কষ্ট করে একটু পার্সিয়ালটা দেখে আসবা, আর সলিউশন অফ পিডি বলি আমরা পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বাই ল্যাপ্লাস ট্রান্সফর্ম, সেখানে তোমরা দেখবা যে হয়তো তোমার থাকবে ডেল স্কয়ার ইউ ডেল টি স্কয়ার, তো এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেল স্কয়ার ইউ ডেল টি স্কয়ার যদি করো ঠিক ওইরকম একই রকম এস স্কয়ার এস স্কয়ার স্মল ইউ, এখানে তো ইউ তো পার্সিয়াল মানে দুটা ভেরিয়েবল ছিল, ধরো দেখ এক্স টি ভেরিয়েবল ছিল মানে ইউ এক্স টি ইজ দি ফাংশন, তাহলে এস স্কয়ার ইউ এক্স টি টা বদলে হয়ে যাবে এস, ওই এস স্কয়ার এফ এস এর জায়গা হবে ইউ এক্স এস মাইনাস এস ক্যাপিটাল ইউ জিরো জিরো হবে এক্স জিরো, মানে ওইটা ছিল কি এস এফ এস এস স্কয়ার এফ এস এস এফ জিরো, এই এফ টা হলো আমার এখানে ইউ আর জিরো হলো টির জন্য জিরো, তাহলে এক্সট্রা থেকে যাবে জিরো এটা, তারপরে মাইনাস ইউ ড্যাশ এক্স জিরো মানে এই হলো চেঞ্জটা আর কিছু কিছু, আর ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেল স্কয়ার ইউ ডেল টি ডেল ইউ ডেল টিও তো থাকতে পারে ডেল ইউ ডেল এক্স ও থাকতে পারে কারণ ইউ এর মধ্যে তো এক্স ও আছে, এটা যদি দরকার পড়ে এটা জাস্ট সিম্পলি ডি ইউ ডি এক্স হবে, কারণ ল্যাপ্লাস ট্রান্সফর্ম উইথ ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইন্টিগ্রেশন কার সাপেক্ষে হয় টির সাপেক্ষে, দেন ডেল ইউ ডেল এক্স এটা কি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ হয়েছে কাজে ডেল ইউ ডেল এক্স আর ডি ইউ ডি এক্স একই হবে, ওটা ডি ইউ ডি এক্স হবে, তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম যখন তুমি পার্শিয়াল ডেরিভেটিভ উপরে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিবা সেই ক্ষেত্রে আমাদের এটা অর্ডিনারি ডেরিভেটিভ হয়ে যাবে, তার মানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেওয়ার অ্যাডভান্টেজ হলো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বসের ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিলে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন রূপান্তর হয়ে যায়, তারপর অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করতে হবে, তো তোমরা এটা আমাদের বইতে বেশ কিছু অঙ্ক 8-10 অঙ্ক হয়তো করা আছে, আমি কোন বইটার কথা বলছি বইটা হলো কলেজ ম্যাথামেটিক্যাল মেথড ভলিউম 2 প্রফেসর আব্দুর রহমান এক্স প্রফেসর অফ ঢাকা ইউনিভার্সিটি, গত শুক্রবার উনি ইন্তেকাল করেছেন ঢাকা মেডিকেল হসপিটালে, আল্লাহ তার বেস্ট নসিব করুক, দোয়া করি তোমরাও দোয়া করবা, ওনার বইটা আমরা অনেক অনেক পড়ছি অনেক পড়াচ্ছি আর সামনে হয়তো পড়াবো, বইটা আমাদের দেশের স্টুডেন্টদের জন্য একটা ভালো বই, প্রফেসর আব্দুর রহমান তার এই বইটা থেকে আমরা ওই ল্যাপ্লাস ট্রান্সফর্ম এর মধ্যে আরো অনেক কিছুই আছে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম আছে, তারপর ভেক্টর অ্যানালাইসিস আছে, তারপরে তোমার এখানে ফুরিয়ার ট্রান্সফর্ম আছে, অনেক কিছু আছে, সেখান থেকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম এন্ড ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মটা ফলো করতেছি, তোমরাও এই বইটা থেকে বাকি যে অংশ আছে ল্যাপ্লাস ট্রান্সফর্মের সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন একটু দেখে আসবা, না বোঝো নেক্সট ক্লাসে পড়াবো, নতুবা নেক্সট ক্লাসে আমি কমপ্লিট করে বলবো, ওকে আজকে ক্লাস এই পর্যন্ত, আচ্ছা স্যার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।